আপনাদের কানে এখনো জোর এঁকছে না যে আপনারা একটুকু এখানে এসে যে কথা বলবেন সেইটুকু আপনারা যে ধৈর্য দেখাতে পারছেন না। তো এইটা গোটা ত্রিপুরা রাজ্যের জন্য এবং গণতন্ত্রের জন্য একটা অভিশাপ। এই অভিশাপ থেকে আপনারা অচিরেই যেন মুক্ত করেন ত্রিপুরাবাসীকে এবং এটার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে 30 তারিখের মধ্যে যেন আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করেন এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বিশেষ করে আপনি যেইভাবে হোক আপনি এইভাবে দায়িত্ব এড়িয়ে চলতে পারবেন না। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে আপনার ডিপার্টমেন্টের লোক ছিল এরা আছি আমরা এবং থাকবো আগামী দিনে। আপনি আপনার ডিপার্টমেন্টের যদি ভালো চান আপনি 10,300 পেশের যদি ভালো চান আপনি ত্রিপুরা রাজ্যের আগামী দিনের আইন শৃঙ্খলার অবনতি না হোক প্রশাসনিক অস্থিরতা সৃষ্টি না হোক এইরকমটা যদি আপনি কামনা করেন তাহলে অতি সত্বর আপনি সমন্বয় সাধন করে এর যথাবিধ ব্যবস্থা নেওয়ার আপনি চেষ্টা করবেন। এবং সেই সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলতে চাই আপনি এখন পর্যন্ত সপ্রতিশত অবগত হয়েছেন যে আমরা কোনো অন্যায় আবদার করছি না, অন্যায় দাবি নিয়ে আমরা বলছি না, আমাদের দাবি 100% ন্যায়সঙ্গত এবং আইনসঙ্গত এবং বৈধ। সুতরাং এত কাল বিলম্ব কেন? রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে ছাত্ররা শিক্ষকের অভাবে ধুঁকছে এবং রাস্তায় বসে আন্দোলন করছে। আমরা বিদ্যালয়ে যাওয়ার জন্য রাস্তায় বসে আন্দোলন করছি, ছাত্ররা শিক্ষক পাচ্ছেন না, শিক্ষকরা বিদ্যালয় পাচ্ছে না, এই কি নৈরাজ্য সৃষ্টি হয়ে আছে ত্রিপুরা রাজ্যে? আপনি অতি সত্বর এই নৈরাজ্য থেকে ত্রিপুরা রাজ্যকে মুক্ত করবেন এবং বিদ্যালয়গুলিকে সুচালু করার জন্য আমাদেরকে যথাসম্ভব খুব তাড়াতাড়ি বিদ্যালয়মুখী করবেন। কারণ আইনে সেটা একদম স্পষ্ট জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে 9,861 জনের বিরুদ্ধে কোনো রকমের চার্জ নেই। আপনি উইদাউট এনি হেজিটেশন একটা মেমোরেন্ডামের মাধ্যমে এদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে দিতে পারেন। বাকি যেটা 400 জন যাদের বিরুদ্ধে কেস হয়েছে ওদের ক্ষেত্রে আপনাকে একটুখানি কাজ করতে হবে, সেটা হলো এই 58টা রিট পিটিশনকে আপনি মূল্যায়ন করে কোনটাতে পলিসি চ্যালেঞ্জ হয়েছে কোনটাতে হয়নি। মাত্র 45 জন লোকের পলিসি চ্যালেঞ্জ হয়েছে, এই 45 জনকে বাদ দিয়ে বাকিদেরকেও বিদ্যালয়ে তুরন্ত আপনি পাঠাতে পারেন। এই 45 জনের জন্য যেটা বলা হয়েছে 127 নম্বর প্যারা 217 নম্বর পেয়েছে সেইটার মূল্যায়ন করে ওদেরকেও আপনি বিহিত করতে পারেন। আপনারা দেখেছেন এখানে প্রচুর জল ঘোলা হয়েছে, বহু সমস্যা হয়েছে, বহু লোক মারা গেছে। আমরা ওদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের ভিজন ডকুমেন্টস আমরা বারবার বলেছি, মানবিকতার সাথে আমরা দেখব। আপনারা দেখেছেন ওনাদেরকে আমরা আবার বলবো এই যে রিলে অনশন বোধবরা করছেন, তো এখান থেকে ওরা যাতে সরে আসেন। আমি কিছুদিন আগেও যেহেতু এটা আইনের সমস্যা আমি বলেছি ওনাদের মধ্যে 3-4টে ওনাদের টিম আছে, হয়তো বা 10,300 পেশের মধ্যে আমি সবাইকে বলেছি আপনারা, ওনাদের সাথে আমি নিজেও দেখা করেছি, কতবার কথা বলেছি, ওনাদেরকে আশ্বস্ত করেছি। যেহেতু এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে এবং এখানে লিগেল ইস্যু, ওনাদের কথায় বা আমার কথায় হবে না, এখানে লিগেল বিষয় আছে। তো সেই কারণে ওনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে সমস্ত তোমাদের আপনাদের যদি কোনো লিগেল ব্যক্তি থাকে ওনাদেরকে পাঠান। এবং গত পরশু দিন আমি সমস্ত লিগেল এক্সপার্টরা এসেছিল, আমাদের এজিজে আছে, অ্যাডভোকেট জেনারেল, আমার যে সেক্রেটারি আছেন ল সেক্রেটারি, এবং আমাদের আরেকজন সেক্রেটারি ছিলেন, সবাইকে নিয়ে আমরা কথা বলেছি এবং সেখানে খুব সুন্দরভাবে কথা হয়েছে, ল পয়েন্টে কথা হয়েছে। নেক্সট আবার কথা বলবো। তো নিশ্চয়ই এই সরকারের যে চেষ্টা তার মধ্যে কিন্তু কোনো খামতি নেই, তো আমরা চেষ্টা করছি কি করার। আবার তো বললাম লিগেল ম্যাটার্স, তো লিগেল এক্সপার্টই উত্তর দেবে, আমি তো লিগেল এক্সপার্ট না, আমি ডাক্তার। লিগেল এক্সপার্টরা সবাই মিলে আমরা কথা বলছি, যখন এর থেকে কিছু একটা বেরোবে নিশ্চয়ই আমরা লিগেলি তার আনসার আসবে এবং কোর্ট থেকেই তার আনসার দিতে হবে, আমরা দিতে পারবো না কিছু।